নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 190তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা উপস্থিত আছি হস্তিনাপুরের সভা পর্বে, যেখানে দ্রৌপদীর সাথে যে অন্যায় ঘটেছে সেই সম্পর্কে ভীষ্মের আচরণ নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, প্রশ্ন প্রতিপ্রশ্ন এবং সম্পর্কিত প্রশ্ন, গত দু তিনটি পর্ব ধরে আমরা সেই প্রশ্নগুলোর আলোচনা করেছি। আমাদের আলোচনা চলছিল বনপর্বে, মূলত আমরা ছিলাম বনপর্বে। বনপর্বে আমরা দ্রৌপদী যুধিষ্ঠিরের কথা শুনছিলাম, সেখানে ক্রোধের কথা শুনেছি, ক্ষমার কথা শুনেছি, রাজনীতির কথা শুনেছি, বিশেষত রাজনীতি বৃহস্পতি নীতির কথা আমরা শুনেছি দ্রৌপদীর কাছে। আমরা দেখেছি দ্রৌপদীর যুক্তি প্রতিযুক্তিগুলো এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করি মনস্বিনী দ্রৌপদী কি অপূর্বভাবে নিজের যুক্তি তিনি তুলে ধরতে পারেন নির্ভীকভাবে। এবং এটা তো ঠিকই, আমরা সেখানে দেখেছি মনস্বিনী দ্রৌপদী সেই পাশা খেলার সভায় তিনি একলা নিজের যুক্তিতে, নিজের বাক বিস্তারে সমস্ত সভাপক্ষকে নিজের দিকে টেনে নিয়ে আসতে সক্ষম করে হয়েছেন। হ্যাঁ, তিনি এমনভাবে যুক্তিতে প্রতিষ্ঠিত না থাকলে গান্ধারী বা কুরকুল বধূদের প্রতিবাদ ছুটে আসত না, প্রতিবাদ ধেয়ে আসত না কৌরবদের প্রতি। সেখানে ভীমের এই দুটি যে ভীমের প্রতিজ্ঞা, সেই ভীমের প্রতিজ্ঞাও উচ্চারিত হতো না, সব কিছুটাই যেন ঘটে গিয়েছে দ্রৌপদী প্রবল ব্যক্তিত্বে। এবং দ্রৌপদী প্রবল ব্যক্তিত্ব এতটাই যে আমরা সেখানে দেখেছি তিনি এমনভাবে নিজের বক্তব্যকে উপস্থাপন করে চলেছেন যার ফলে বাধ্য হয়েছেন ধৃতরাষ্ট্র পারিপার্শ্বিক ঘটনার চাপে দ্রৌপদীকে মুক্তি দিতে। এবং দ্রৌপদীর মুক্তির পরে কর্ণ একখানি উক্তি করেছিলেন, তিনি সেখানে বলেছিলেন, আমি অনেক নারী দেখেছি কিন্তু এমন নারী আমি দেখিনি যে শুধু নিজেকে নয় তার স্বামীদেরকেও মুক্ত করে নিয়ে গেলেন নিজের ব্যক্তিত্বে, নিজের প্রভায়, নিজের বুদ্ধি কৌশলে এবং প্রচণ্ড রকম উপস্থিতিতে। অর্থাৎ মহাভারতকারও সেখানে বলছেন পাণ্ডবেরা যেন দ্রৌপদীর ভেলায় সেখান হতে উদ্ধার পেয়ে গেলেন, পার হয়ে গেলেন। তারপরে যে ঘটনা সেটা আমরা জানি, তার মধ্যে আসব না। আর এই ঘটনাসমূহের মধ্যে মহামতি অনন্তলাল আমাদের একটি মহাভারতের পাঠ, দক্ষিণ মহাভারতের পাঠ উল্লেখ করে দেখাচ্ছেন। সেখানে এই আলোচনা এবং প্রতি আলোচনার সময় সেখানে মহর্ষি পরাশর এবং সত্যবতীর নামও কিন্তু উঠে এসেছিল, উঠে এসেছিল এই প্রসঙ্গে যখন দ্রৌপদী নিজের যুক্তি বিস্তারের ক্ষেত্রে বলেছিলেন যে পুরুষ, যে স্বামী নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারেন না তিনি তার নিজের ক্ষেত্র রক্ষা করতে পারেন না। অর্থাৎ ঘরে স্ত্রীর মান যদি রক্ষা না করা যায়, মর্যাদা যদি রক্ষা না করা যায়, স্ত্রীকে যদি রক্ষা না করা যায়, তাহলে সেই স্ত্রী হতে জাত সন্তানেরা কিন্তু রক্ষা পায় না। অর্থাৎ সেইখানে কিন্তু এই প্রসঙ্গে এসেছে এবং এই প্রসঙ্গে আসার ফলেই দ্রৌপদী সর্বপ্রথম তিনি ধৃতরাষ্ট্র তাকে যে বর দিতে চেয়েছেন সেই বরে তিনি প্রথমেই নিজের জ্যেষ্ঠ স্বামী
এবং তারপর অন্যান্য বাকি চারজন স্বামীর মুক্তি চেয়ে নিয়েছেন, তারপরে অন্য কিছু। তিনি মুক্তি চেয়েছেন এই অর্থে, অর্থাৎ স্বামীরা মুক্ত হলে তার সন্তানদেরকে কেউ কখনো কোনোভাবে আঙুল তুলে বলতে পারবে না যে তোমরা দাসপুত্র, তোমাদের পিতা পরাজিত দাসের পুত্র। এইভাবে তাদের সন্তানদেরকে কেউ কখনো কোনোভাবেই কোনো অভিধেয় করতে পারবেন না। এবং তিনি নিজেও মুক্ত হলেন, তার ফলে পাণ্ডবরা যেমন নিজেরা দাসত্ব থেকে মুক্ত হলেন, তার স্ত্রী দাসত্ব থেকে মুক্তি লাভ করলেন, এবং সেই সঙ্গে সঙ্গে তার সন্তানেরাও কিন্তু আগাম ভবিষ্যতের দাসত্ব হতে মুক্ত হলেন। এই কথাটা বিচে এই কথার উল্লেখ করেই এক দক্ষিণ মহাভারতের পাঠের প্রতি আমাদের আমাদেরকে মহামতি অনন্তলাল দৃষ্টি আকর্ষণ করে সেখানে বলেছেন যে দেখুন, এই কথার জায়গায় কিন্তু বাসবী এবং পরাশরের কথার উল্লেখ আছে। বাসবী বলতে এখানে কিন্তু যার কথা বলা হয়েছে তিনি মৎস্যগন্ধা বা দাসরাজকন্যা সত্যপতি। কিভাবে এই প্রসঙ্গে এলো সেই আলোচনাটা আমাদের একটু এই পর্বে এখানে সেরে নিতে হবে। এটা খুব ইন্টারেস্টিং একটি জিনিস, যদিও একটি দক্ষিণী পাঠের মধ্যে আছে, আছে এই সূত্রে যে পরাশর এবং সত্যবতীর মিলনে যে সন্তান জন্মালেন তিনি একজন মহামুনি, এবং শুধু মহামুনি নন, তিনি তিনি কুরুবংশের একজন বীজ পিতামহের পিতাও বটে। অর্থাৎ কুরুবংশের এই চন্দ্রবংশের দীর্ঘ যে সন্তান সন্ততির যে বর্ণমালা, সেখানে তার বিশাল অবদান আছে। এবং অবদানটা এতখানি যে তার প্রসঙ্গ যখন এসেছে ওই সন্তানের ক্ষেত্রে, অর্থাৎ ক্ষেত্রজ সন্তানের মর্যাদার ক্ষেত্রে, সেই জায়গাটুকু আমাদের একটুখানি এখানে জেনে নিতে হবে। আমরা আমাদের সমস্ত মহাভারতের শ্রোতা পাঠক এবং যারা এই মহাভারতের নিয়ে এই কথা শুনছেন, ভারত কথা শুনছেন, তাদেরকে একটু ধৈর্য নিয়ে এই পর্বটিকে একটু শোনার জন্য আমরা আহ্বান করছি। দেখুন, একটু আমাদের বেশ পেছনে ইতিহাসে চলে আসতে হবে, যেহেতু আমরা এমন একটা ঘটনার কথা উল্লেখ করছি। এই ঘটনার সূত্রপাত কিন্তু অনেকটা অনেকটা পেছনে, অনেক অতীত থেকে তার সূত্রপাত। আপনারা জানেন সেকালে দুটি বিখ্যাত বংশ, একটি সূর্য বংশ এবং একটি চন্দ্র বংশ। সূর্য বংশ হতে ইক্ষ্বাকু অর্থাৎ শ্রী রামচন্দ্রের বংশধারা, এবং চন্দ্র বংশ হতে চন্দ্র ইল, যার কথা আমরা বহু আগে আলোচনা করেছি, সেই বংশধারা হতেই বিখ্যাত ভরত বংশ বা কুরু বংশ। সূর্য বংশের বিখ্যাত পুরোহিত ছিলেন মহর্ষি বশিষ্ঠ, পরাশর এই মহামতি বশিষ্ঠের নাতি। এইখানে একটা যোগসূত্র আমরা পেয়ে যাব যে সূর্য বংশ এবং চন্দ্র বংশের মধ্যে একটা যোগসূত্র আছে, যে কথাটি এইখানে বলা হয়েছে। বলা হয়েছে মহাভারতের ঘটনাগুলো এমনভাবে এমনভাবে ডালপালা বিস্তার করে গেছে যে বহু বিখ্যাত বংশের সাথে বহু বিখ্যাত বংশ যুক্ত হয়ে আছে। রামায়ণ শুধু মহাভারতের মধ্যে উচ্চারিত হয়েছে এমন কথা নয়, সেই বংশে রামায়ণের যে সূর্য বংশ, সেই সূর্য বংশের সাথে মহাভারতের বিখ্যাত এই চন্দ্র বংশেরও একটা রক্তের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি যা আমরা পূর্বে যখন বংশলতিকা নিয়ে দীর্ঘ আলোচনা করছিলাম,
সেই সময় আমরা বলেছিলাম এই সম্পর্কের কথা আমরা পরে আসব, এখন আমরা সেই সম্পর্কের কথাটা একটু এই মুহূর্তে সেরে নিই, তারপর আবার আমরা অন্য প্রসঙ্গে বনপর্বে আসব। কারণ বনপর্বের মধ্যেও এই সম্পর্কের কথা সংক্ষিপ্তভাবে আলোচিত হয়ে আছে, সেটাই আমরা এই সময় সেরে নিচ্ছি। সূর্যবংশের বিখ্যাত পুরোহিতের নাম আমরা জানি সবাই, তিনি মহর্ষি বশিষ্ঠ। পরাশর মুনি এই বশিষ্ঠের নাতি। কিভাবে হলো সেই ঘটনাটা শুনুন। বিশ্বামিত্রের সঙ্গে আমরা সবাই জানি, মহামুনি বিশ্বমিত্রের সঙ্গে মহামুনি বশিষ্ঠের একটা দীর্ঘদিনের বিবাদ এবং বিসংবাদ চলেছিল। তাতে বশিষ্ঠের জ্যেষ্ঠ পুত্র শক্রি মারা গিয়েছিলেন। মারা গিয়েছিলেন মানে তাকে হত্যা করা হয়েছিল। পুরাণ ইতিহাসের থেকে আমরা যা পাই সেই অনুসারে সূর্যবংশের এক বিখ্যাত রাজা ছিলেন কলমষপাদ। সেই মহারাজ কলমষপাদের পুরোহিত পদ কে পাবেন, অর্থাৎ কে পুরোহিত হবেন, এই দ্বন্দ্ব হয়েছিল বিশ্বামিত্র এবং বশিষ্ঠের মধ্যে। দুজনের মধ্যে এক প্রতিযোগিতা হয়েছিল। এই অবস্থায় বশিষ্ঠের পুত্র শক্তির সাথেও কলমষপাদের বিবাদ বেঁধে যায়। অর্থাৎ শুধু বাবা এবং অন্য আরেকজন, অর্থাৎ বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের মধ্যেই যে এই কলহ বা বিসংবাদ ছিল তা না, এই বিসংবাদটা গড়াতে গড়াতে মহারাজ কলমষপাদের সাথে বশিষ্ঠের পুত্র শক্তির সাথেও একটা কলমষপাদের বিবাদ বেঁধে যায়, ওই পদেরই অধিকার নিয়ে। রাজা শক্তিকে চরম অপমান করেন, শক্তিও ক্রুদ্ধ হয়ে কলমষপাদকে অভিশাপ দেন। এই এই জায়গায় আমরা প্রথম দেখছি ক্ষত্রিয় রাজার সাথে ব্রাহ্মণ্য বিবাদের ঘটনা, এবং এর সূত্রপাত অবশ্যই হয়েছিল ভার্গব ব্রাহ্মণদের সাথে ক্ষত্রিয় রাজাদের বিবাদকে কেন্দ্র করে। ঘটনাটা এতদূর গড়ায় যে রাজা কলমষপাদ বিশ্বামিত্রের সহায়তায় বশিষ্ঠ পুত্র শক্তিকে হত্যা করে। পরে অবশ্য শক্তির পিতা বশিষ্ঠের সাথে রাজা কলমষপাদের খুবই সুসম্পর্ক স্থাপিত হয়। রাজা নিজের ভুল বুঝতে পারেন, কিন্তু ততদিনে যা ঘটবার, যে দুর্ঘটনা ঘটবার তা ঘটে গিয়েছে, এবং জ্যেষ্ঠ উপযুক্ত একটা জোয়ান ছেলে মারা হলেও বশিষ্ঠ মুনি অন্তরে খুবই আঘাত পেয়েছিলেন। তার একটা জোয়ান পুত্র যার বিয়েও হয়ে দিয়েছিলেন, এরকম একজন সমর্থ পুত্র মারা গেল, বশিষ্ঠ মুনি অন্তরে কিন্তু খুব বেদনা নিয়ে, অথচ মুনিজনোচিত সংযত চিত্তে নিজের যজ্ঞ কর্ম, নিজের তপস্যা, নিজের সাধ্যায় চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু অন্তরে তার এই পুত্র শোকের ঘাটি দগ্ধ ক্ষতের মতন জীবন্তই ছিল। শক্তি যখন মারা যান, বশিষ্ঠ পুত্র শক্তি যখন মারা যান, তখন তার স্ত্রীর গর্ভে, তার স্ত্রী শক্তির স্ত্রীর নাম হচ্ছে অদৃশ্যন্তী, এই অদৃশ্যন্তীর গর্ভে শক্তির পুত্র ছিল, অর্থাৎ অদৃশ্যন্তী তখন সন্তান সম্ভব ছিল। শক্তির মৃত্যুতে বশিষ্ঠ একসময় একেবারে উন্মাদ হয়ে গিয়েছিলেন, এই পুত্রের শোক তিনি সহ্য করতে পারছিলেন না। এত বড় মুনি হয়েও তিনি নিজেকে কিন্তু ধরে রাখতে পারেননি। আমরা লক্ষ্য করি যে বশিষ্ঠ কেন, মহামতি ব্যাসদেবকেও আমরা দেখেছি তিনি পুত্র শোকে পাগল হয়ে ছুটে বেরিয়েছিলেন। পুত্র যখন তার কাছ থেকে অনুমতি নিয়ে তপস্যায় করে মণিব্রত গ্রহণের জন্য বনে বেরিয়ে যান, তখন আমরা দেখেছি মহর্ষি ব্যাসদেবও কিন্তু পুত্র শোকে, পুত্রের নাম স্মরণ করে তিনি পুত্রের পেছনে পেছনে ছুটে ছুটে বেরিয়েছেন, এটা আমরা দেখেছি। অর্থাৎ মনি হলেই যে তার মধ্যে
স্নেহ ভালোবাসা প্রেম প্রীতি এসব থাকবে না, তা কিন্তু নয়। এদের মধ্যে ছিল অবশ্য তপস্যার এবং প্রভাবে, নিজেদের সাধ্যায় এবং তপস্যার প্রভাবে তারা কখনো এগুলোকে প্রকাশ করে ফেললেও অধিকাংশ সময় তারা নিজেদেরকে সংযত রাখতে পারতেন, অর্থাৎ সাধারণ মানুষের সাথে এদের একটা কোথাও যেন পার্থক্য ছিল, এবং সে পার্থক্যটা এদের তপস্যার ফল, এবং তার জন্যেই এরা এই বিরাট মুনি ঋষির সম্মান লাভ করছে। যাই হোক, সেই কথা, সেই বশিষ্ঠ যখন এক উন্মাদ অবস্থায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন পুত্র শোকে, এবং সেই সময় আমরা লক্ষ্য করি তিনি আত্মহত্যার চেষ্টাও করেছেন, সেই চেষ্টা সফল না হওয়ায় দুঃখ প্রশমনের জন্য তিনি নানা দেশ নানা তীর্থ পরিভ্রমণ করতে থাকেন। এই সময় ঘুরতে ঘুরতে যখন তিনি তার আশ্রমের খুব কাছে চলে আসেন, নানা দেশ তীর্থ পরিক্রমা করতে করতে তিনি যখন তার নিজের আশ্রমের কাছাকাছি এসে পৌঁছেছেন, তখন বৈশিষ্ট্যমুনি খেয়াল করলেন একজন বিধবা এবং নিরাভরণা এক নারী, তাকে তিনি লক্ষ্য করলেন। সেই নারীর মুখখানি যেন ভীষণ করুণ অথচ লাবণ্যময়। বশিষ্ঠ কোনো কথা বললেন না, যেমন তিনি চলছিলেন তেমনি চলতেই লাগলেন। আনমনে চলতে চলতে হঠাৎ তিনি খেয়াল করলেন তার কানে ভেসে এলো বেদ উচ্চারণের উদাত্ত অনুদাত্ত ধ্বনি। মহর্ষি বশিষ্ঠ অবাক হয়ে পেছন ফিরে তাকাতেই সেই বিধবা রমণীর করুণ মুখখানি তার চোখে পড়ল। বশিষ্ঠ জিজ্ঞেস করলেন, কে তুমি, কেনই বা তুমি আমার পেছন পেছন আসছ? তখন সেই বিধবা বললেন, পিতা, আমি আপনার পুত্রবধূ অদৃশ্যন্তী। এই যে বেদধ্বনি হতে আপনি শুনছেন, এই ধ্বনি তো আমার খুব চেনা। বশিষ্ঠ বললেন, এই যে বেদধ্বনি হতে আমি শুনলাম, এই বেদধ্বনি কার? এই স্বর তো আমার খুব চেনা স্বর, কার মুখে আমি ওই বেদধ্বনি হতে শুনছি? এই স্বর তো আমার খুব চেনা স্বর, আমার মৃত মূত্র শক্তির মুখে তো আমি এই বেদোচ্চারণ বার বার শুনেছি। অদৃশ্যন্তী বললেন, পিতা, আমার গর্ভে একটি পুত্র আছে, সে আপনার পুত্র শক্তির ঔরসেই জাত। এখন তার 12 বছর বয়স, সে গর্ভস্থ অবস্থাতেই বেদ উচ্চারণ করেছে। এই গর্ভের পুত্রের 12 বছর বয়স, এইখানে আমাদের একটু খটকা লাগে। এটা আমাদের, আমরা যখন মহামতি অনন্তলাল ঠাকুরমশাইকে জিজ্ঞেস করি যে এটা কী করে সম্ভব, তখন তিনি বললেন যে বশিষ্ঠ যখন পুত্রশোকে বহুকাল আশ্রমের বাইরে ছিলেন, প্রায় উন্মাদ হয়ে তিনি বিভিন্ন জায়গায় বিচরণ করছিলেন, হয়তো তখন যখন তিনি ফিরে আসছেন তখন শক্তির 12 বছর বয়স হয়ে গিয়েছে। অর্থাৎ জট মহাভারত এখানে বলতে চাইছেন, শক্তির যখন মারা যান তখন অদৃশ্যন্তীর গর্ভে শক্তির পুত্র ছিল। শক্তির শোকে উন্মাদ হয়ে বশিষ্ঠ মুনি উন্মাদ অবস্থায় বনে বনে বেরিয়ে পড়েন, তীর্থ পড়ে, কিছুতেই তিনি যখন শোক সামলাতে পারছিলেন না, এই অবস্থায় 12 বছর কেটে যায়। ইতিমধ্যে শক্তির পুত্র অদৃশ্যন্তীর গর্ভে যে পুত্রটি তার জন্ম হয়, সেই পুত্রটির যখন 12 বছর, অর্থাৎ এই 12 বছর পরে, প্রায় 1 যোগ পরে মহর্ষি বশিষ্ঠ যখন ফিরে আসছেন, তখন তার নাতির কিন্তু 12 বছর বয়স হয়ে গিয়েছে। এইটাই বোঝাবার জন্য মহাভারত এখানে বলেছেন যে গর্ভে জাত, গর্ভে জাত মানে 12 বছর গর্ভ ধরে গর্ভে নেই, এটা অসম্ভব, এটা হতে পারে না। তার গর্ভজাত পুত্রের এখন 12 বছর বয়স, এটা আমাদেরকে বুঝতে হবে। মায়ের কাছে সেই পুত্র এবং মায়ের অনুশাসনে এই পুত্রটি
বড় হয়েছেন বলেই এই গর্ভভাসের কথাটি মহাভারত বলেছেন। গর্ভভাস মানে যে মায়ের পেটে থাকবে না, মায়ের অঞ্চল ছায়া থাকলেও সেই পুত্রকে মায়ের গর্ভজাত বা গর্ভবাসের কথাও কিন্তু আমরা মহাভারতে বিভিন্ন সময় এই শব্দ ব্যবহার হতে লক্ষ্য করেছি। যাই হোক, অদৃশ্যন্তের মুখে এরকম একটা অভাবনীয় কথা শুনে ভীষণ খুশি উঠলেন মহর্ষি বশিষ্ঠ। তিনি শক্তি বেঁচে নেই, অথচ তার পুত্র তো আছে, সেই সূত্রে বশিষ্ঠের সন্তান পরম্পরা তো লক্ষ্য হবে, আর কে না জানে পুত্রের অভাব নাতির মধ্যে দিয়ে অনেক বেশি করে ফিরে পাওয়া যায়। এবং বশিষ্ঠের তো ভাবছেন যে শক্তির পুত্র, অর্থাৎ সে তো শক্তিরই আরেকটি জীবন, পুত্রের মধ্যে দিয়েই যেমন পিতা বেঁচে থাকে, সুতরাং বশিষ্ঠ ভাবলেন তার পুত্র শক্রি তো তার পুত্রের মধ্যে দিয়ে, অর্থাৎ তার নাতির মধ্যে দিয়ে বেঁচে আছে, এটা অন্য এক জীবন, পরাশু, অন্য একটা জীবন, অর্থাৎ পরাশু, পর মানে অন্য, আর অশু কথার অর্থ হচ্ছে জীবন। লক্ষ্য করবেন, পর শব্দের অর্থ হচ্ছে অন্য বা অপর, এবং অসু, অসু শব্দ মানে হচ্ছে জীবন। লক্ষ্য করবেন অসুর কথাটা, অর্থাৎ যাদের প্রচণ্ড প্রাণ শক্তি তাদেরকে অসুর বলা হতো, এই অর্থে দেবতাদেরকে অসুর বলা হয়েছে, যাক সেটা অন্য কথা। অসু শব্দের অর্থ হচ্ছে প্রাণ বা জীবন, অন্য প্রাণ, অর্থাৎ পর অন্য এক প্রাণের মধ্যে তার পুত্র শক্তি জীবিত আছেন বলেই তিনি তার নাতির নাম করলেন পরাশর, পরাশু থেকে পরাশর। মূলে এটাই ছিল পরাশুর, অর্থাৎ কথাটা ছিল পরাশুর, যেমন রয়ের প্রত্যয় হয়, হ্যাঁ, অর্থে পরাশুর, যেমন মধুর, মধু আছে বলেই মধুর, তেমনি অন্য প্রাণ আছে বলেই পরাশুর। তাহলে সেই ডাক থেকে পরাশর, পরাশুর হয়ে গেল পরাশর, এবং তার থেকে পরাশর, পরাশু থেকে পরাশর, এবং পরাশর থেকে পরাশর, বোঝা গেল। মহামতি বশিষ্ঠের সঙ্গে শিশু পরাশর বেশ পরিচিত হয়েছেন, তখন তিনি বশিষ্ঠকে পিতা বলে ডাকতেন, বাবা বলে ডাকতেন, এবং তার ঠাকুরদাদাও তাকে সেই পিতৃ ডাক থেকে কখনো বাধা দেননি, ভাবতেন যে কি আছে তার বাবার স্থান যেন ঠাকুরদাদাই পূর্ণ করে যাচ্ছে, এরকম। যাই হোক, এইভাবে পরাশর যখন বড় হলেন, আমরা তখন দেখছি মহাভারতের বিভিন্ন পাঠের মধ্যে আমরা দেখছি যে তখন পরাশর জানলেন যে বনের ভেতর এক রাক্ষস তার পিতাকে ভক্ষণ করেছিল। একটি রাক্ষস তার পিতার মৃত্যুর কারণ জেনে পরাশর ক্রোধে অধীর হয়ে উঠেছিলেন, সবংশে তিনি রাক্ষস কুল নিধনের জন্য আরম্ভ করলেন রাক্ষস মেদ যজ্ঞ। আমরা সর্পমেদ যজ্ঞের কথা জেনেছি, এরকম ঠিক পরাশর তিনি বড় হয়ে তিনি আরম্ভ করেছিলেন রাক্ষস মেদ যজ্ঞ, দলে দলে রাক্ষসেরা পরাশরের যজ্ঞের আগুনে দগ্ধ হতে, অর্থাৎ পরাশর যজ্ঞ করে রাক্ষস মারছেন না, তিনি রাক্ষসদের বিরুদ্ধে, রাক্ষস জনজাতির বিরুদ্ধে প্রচণ্ডভাবে যুদ্ধ আরম্ভ করেছেন, এবং বহু রাক্ষস পরাশরের হাতে মারা যায়। এই তার ফলে সব রাক্ষসেরা কিন্তু তো খারাপ নন, এবং আপনার আমরা মহাভারতের আগে আলোচনা করেছি যে অনেক মুনি ঋষির গর্ভে কিন্তু রাক্ষস জাতিদের জন্ম, যেমন অত্রিমণি, পুলহ মুনি, পুলস্ত ঋষি, এরা সব হচ্ছে বিভিন্ন রাক্ষসদের পিতা পিতামহ, তাদের ঔরসে এই রাক্ষসেরা জাত হয়। তারা সবাই নিরপরাধ রাক্ষসদেরকে বধ না করার জন্য অনুরোধ করলেন পরাশরকে। ঋষিদের নানান যুক্তি তর্কে যথোচিত সম্মান প্রদর্শন করে পরাশর তার ক্রোধ, উদ্দীপিত ক্রোধ সম্বরণ করলেন এবং যজ্ঞ বন্ধ করলেন, এবং
এই যজ্ঞের ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি যে মহর্ষি পরাশর তিনি সাধারণ কোনো ব্যক্তিত্ব নন। তার কাম এবং ক্রোধের উৎস হয়েছে জন্ম একই উৎস হতে, দুজনই রজগুণে আত্মজ। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব, আপনারা গীতায় সেটা শুনেছেন। নিজের উদ্গ্রত ক্রোধকে যিনি প্রশমিত করতে পারেন সেই পরাশর মুনিকে আমরা দেখলাম যমুনার তীরে একদিন। সেই পরাশর মুনিকে আমরা এক খেয়াতরিতে এক নৌকোতে উঠতে দেখলাম, এবং সেখানে আমরা এও লক্ষ্য করলাম যে পুরাতন যে নৌকো চালিয়ে নিয়ে যান সেই মাঝির অনুপস্থিতিতে তিনি একটু আগেই পরিচিত হয়েছেন এক কন্যার সঙ্গে, সেই মাঝির মেয়ের সঙ্গে। মহর্ষি পরাশর সেই যৌবনবতী মনে মেয়েটিকে লক্ষ্য করে তিনি মনে মনে ভীষণ পুলকিত হয়ে উঠেছেন। সেই কালরূপের মধ্যে তিনি যেন এক আলোর সন্ধান পেয়েছেন, খোঁজ পেয়েছেন। তার চোখে সেই কালরূপটি ভীষণ ভালো করে উঠেছে, ভালো লেগে উঠেছে। এই জায়গায় আমাদের ঠাকুর মশাই একটুখানি তার সরসতা প্রকাশ করেছেন, তার দেশীয় একটি কাব্য কবিতা বলুন বা কথা বলুন, সেটি বলে সেইটি শুনিয়ে আমরা এই পর্বটি শেষ করব, আগামী পর্বে যাব। এর পরে কি ঘটলো, পরাশর মুনি যখন সেই নৌকোতে উঠে মাঝির অনুপস্থিতিতে, নির্ধারিত মাঝির অনুপস্থিতিতে তার যৌবনবতী কালো মেয়েটিকে দেখে মনে মনে ভীষণ পুলকিত হয়ে উঠেছেন, তার সেই পুলকটি যেন সংক্রামিত করেছিলেন আমাদের ঠাকুর মশাইয়ের চিত্তকেও। তিনি সে তার বহু সময়ে একটি প্রাচীন গানের কথা আমাদেরকে শুনিয়েছিলেন, সেই গানের কথাটি আমি আমাদেরকে বলবো। যদিও এই গানের কথাটি যেমন পরাশরের ক্ষেত্রে, পরাশর এবং সেই মাঝির কন্যার ক্ষেত্রে খাটে, এই কথাটি কিন্তু আমাদের রাধাকৃষ্ণের ক্ষেত্রেও খাটে, একই রকমভাবে খাটে। শুনুন, এটি জানিয়ে আমরা এই পর্ব শেষ করব, আগামী পর্বে পরবর্তী ঘটনাটি বলব। এখন সেই গাথাটি শুনুন। কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন, ঠাকুর মশাই বেশ রসিকতা করেই বলছেন সরস ভাষায়। কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন, মা বাবা তালা দিয়ে আর রাখবে কতক্ষণ, জানলা দিয়ে ঠিক জানলা দিয়ে পালিয়ে যাব চিরকালের মতন। নমস্কার।